এবার বেশি দামে ডলার কিনছে ব্যাংক, এ সংক্রান্ত এ খবরটি এখন আপনাদেরকে পড়ে শোনাবো। ব্যাংকগুলো এখন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে ডলার কিনছে। শুধু তাই নয়, বাংলাদেশ ব্যাংক থেকেও ব্যাংকগুলোকে ঘোষণার চেয়ে বেশি দামে ডলার কেনার পরামর্শ দেওয়া হয়েছে। এর ফলে চলতি অক্টোবর মাসের প্রথম দুই সপ্তাহে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের প্রবাহ কিছুটা বেড়েছে। ডলার সংকট কাটাতেও ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতন ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে ব্যাংকগুলোতে একটি আনুষ্ঠানিক ডলারের বাজার তৈরি হয়েছে। বেশি দামে প্রবাসী আয় সংগ্রহের জন্য বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে কিছু কর্মকর্তাকে যুক্ত করা হয়েছে। যদিও সম্প্রতি বেশি দামে ডলার কেনার দায়ে বেশ কয়েকটি ব্যাংকের কর্মকর্তাদের জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক। আবার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মার্কিন ডলার বিক্রির অভিযোগে 27 সেপ্টেম্বর 10টি ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানের প্রত্যেককে 1,00,000 টাকা জরিমানা করে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সায় পেয়ে কোনো কোনো ব্যাংক বেশি দাম দিয়ে প্রবাসী আয় এনেছে। এখন প্রায় 1 ডজন ব্যাংক প্রবাসী আয়ে প্রতি ডলারের দাম দিচ্ছে সর্বোচ্চ 112.50 টাকা। যদিও প্রবাসী ও রপ্তানি আয়ের ক্ষেত্রে ডলারের আনুষ্ঠানিক দাম 110 টাকা, আর আমদানিকারকদের কাছে বিক্রির ক্ষেত্রে ডলারের দাম নির্ধারণ করা হয়েছে 110.50 টাকা।